জঙ্গলে ছিঁড়ে পড়ে রয়েছে লাল ঝান্ডা। উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিরোধী শক্তিকে অসম্মান করা হয়েছে বলে দাবি সমর্থকদের। উত্তপ্ত বাঁকুড়ার খাতড়া থানার সুপুর অঞ্চল, কে বা কারা বামেদের দলীয় পতাকা ছিঁড়ল, শাসক দলের দিকে আঙুল তুলে থানায় অভিযোগ। থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মী সমর্থকদের, পুলিশ পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এবার আরো হবে আমাদের, আমরা থানাতে বলতে এসেছি, থানা যদি কোনো স্টেপ না নেয় আমরা বৃহত্তর আন্দোলন যাবো। এটা নিয়ে তারা চাইছে যে এদেরকে প্রাথমিক ভাবে না ধমকানো চমকানো গেলে আমরা আমাদের আর যে ক্ষমতা সেটা থাকবে না, তার জন্য এরা এটা করছে। পাল্টা শাসক শিবিরের সাফাই, সিপিএমের ঝান্ডা ছেড়ে আমার কি লাভ আছে? ঝান্ডা ছেড়ার রাজনীতি শেষ এখন। ঝান্ডা দিয়ে বামফ্রন্টের আমলে যে রাজনীতি হতো, লাল দুর্গ বানাতো, সে তো নেই, মানুষই তো মুছে দিয়েছে। তো ওদেরকে আমরা আর নিচে রেখে যেন মুছতে যাব। পতাকা ছেঁড়ার ঘটনায় বিরোধীদের মন্তব্য, আজকে জনরোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে কনভয়ের সামনে প্রকাশ পেয়েছে বাঁকুড়াতে। অর্থাৎ যখন তাদের রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে, তখন বিরোধী রাজনৈতিক দলের উপর এই ধরনের আক্রমণে তারা নেমে এসেছে। দেখুন, তৃণমূলের অবস্থা কি হয়েছে, তৃণমূল এখন যে রাজনৈতিক ভাবে সিপিএমের সাথে কংগ্রেসের সাথে রাজনৈতিক ভাবে না পেরে এইসব পন্থা অবলম্বন করছে। দিন কয়েক আগেই মালদায় জনসভা সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদায় অভিষেকের কনভয় আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জনসংযোগ কর্মসূচির পরই তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী সিপিএমে যোগদান করেন। গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজাত যাত্রা কিন্তু এই খাদড়া দিয়ে গিয়েছিল। তারপরে ঠিক গত কয়েকদিন পেরোলে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রানীমান বিধানসভা সেই এলাকায় তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান, এবং সেই যোগদান তারপরেও কিন্তু আজ দেখতে পাওয়া যাচ্ছে আবার খাদড়া বাজারেই কিন্তু সিপিএমের পতাকা ছেঁড়া, সেই পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে কিন্তু থানা ঘেরাও। আমাদের সুপুরের এলাকার মানুষ, অঞ্চলের মানুষ তারা তাদের প্রত্যুত্তর দিয়েছেন, কারণ তাদের যে একটা জমায়েত করার লক্ষ্য ছিল সেটা হয়নি। জনজোয়ারে আশানুরূপ ফল না পেয়ে কি বিরোধী দমনে পতাকায় কোপ শাসকদের? পঞ্চায়েতের আগে ভোট ব্যাংকে ধসের আতঙ্ক কি ক্রমশই বাড়ছে? আগামী সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই নির্বাচন আগে আবার নতুন করে কি জঙ্গলমহল এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে? বাঁকুড়ার খাদড়ার থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।